হ্যালো ফ্রেন্ডস, আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, রবিবার বিকালবেলা, তাই বাচ্চারা আজকে বলেছে চিকেন খাবে, তাই ওদের জন্য আমি আজকে চিকেন বানাবো। বাচ্চারা কি কি বানাবো আজকে? চিকেন। আজকে চিকেন ওদের জন্য স্পেশাল ভাবে বানাবো, মানে চিকেনটা ফ্রাই করব। তো প্রথমে চিকেনটা আমি ম্যারিনেট করব, তারপর ওটাকে এক ঘন্টা রেখে দেবো, তারপর ওটাকে ফ্রাই করব। ততক্ষণ বাচ্চারা ওয়েট করবে, ওর অপেক্ষা করবি তো সবাই? ব্যাস ঠিক আছে, তাহলে চটপট আমি চিকেনটা ম্যারিনেট করে নিই। ফ্রেন্ডস, চিকেন ম্যারিনেট করার জন্য আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে আজকে আমি মাটির উনুনেই বানাবো। তো আমার বাড়িতে আগে গ্যাসটা শেষ হয়ে গেছে, তাই এখানে বানানোর দরকার হয়ে পড়ছে। তো এখানে আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি, এই যে 1 কিলো চিকেন নিয়েছি। আর এর মধ্যে আমি মশলা অ্যাড করবো। আর এইখানে সব আমি মশলা রেডি করে রেখেছি, এই যে সব বার করে রেখেছি। এখানে আছে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, টক দই, গোলমরিচ আর গরম মশলা, আর আদা রসুন পেস্ট তো আছেই, সেগুলো আমি অ্যাড করব। চিকেন ম্যারিনেট করার জন্য প্রথমে আমি মশলাগুলো দিয়ে দিই। এই যে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেবো এই আদা রসুন পেস্ট, আর দিয়ে দেবো আমি টক দই, গোলমরিচ আমি দেবো, প্রথমে গরম মশলাটা দিয়ে দিই। এবার আমি গোলমরিচটা দিয়ে দিই, গরম মশলা দেওয়া হয়ে গেছে। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তন্দুর মশলা, এটা একটুখানি আমি অ্যাড করব, সেটা আর তখন আর কি বলতে ভুলে গেছি। তাই একটুখানি তন্দুরি মশলা অ্যাড করে দিই, এটা দিলে দারুণ ফ্লেভার আসে। আরও দু একটা জিনিস আমি মিক্স করব, সেটা আমি পরে বলছি। নুন আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আমি লেবুর রস। এখানে আমি দুটো বড় সাইজের লেবু অ্যাড করছি, মানে একটাই লেবু, ওটাকে আধখানা করে নিয়েছি আমি। এটা আমি খুব বেশি ঝাল দেবো না, আর কোনো রকম মানে স্পেশাল কোনো রং আমি ব্যবহার করবো না, তাই এটা একটু সাদা হতে পারে, এতে কোনো কিন্তু অরেঞ্জ কালার বা লাল কালার আমি ইউজ করছি না, শুকনো লঙ্কাতেই যা রং হবে সেটাই। আর এর মধ্যে আমি আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে একটুখানি বেসন আর একটুখানি অ্যারারুট। মানা আমার কাছ থেকে উঠছে না, আমার কোলেই বসে আছে। এবার আমি এর মধ্যে একটুখানি অ্যারারুট অ্যাড করি, বেশি না, সামান্য একদম। এই যে একটুখানি অ্যারারুট অ্যাড করলাম, আর একটুখানি বেসন অ্যাড করব আমি, যেইটুকুনি বেসন, সামান্য পরিমাণ মতো। এটা আন্দাজ করে তোমরা একটু দেখে নেবে। এতে যদি আমি লাল রং ইউজ করতাম কিন্তু অরেঞ্জ কালার ইউজ করতাম, তাহলে এটা প্রচুর মানে দেখতে সুন্দর হতো, কিন্তু বাচ্চারা খাবে বলে আমি আর কোনো রং টং আমি ইউজ করছি না এর মধ্যে। এটা মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে রেখে দেবো 1 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে। কড়া আমি বসিয়ে দিয়েছি, আগুনও মোটামুটি ভালোই ধরে গেছে। এবার আমি এর মধ্যে তেলটা দিয়ে দিই, পুরো তেলটাই আমি দেবো, এটাকে পুরো ছাঁকা তেলেই আমি ভাজব। তো 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, আমি চিকেনটা বার করে নিয়ে চলে এসেছি।
তো চিকেনটাকে মানে আমি 1 ঘন্টা পরেই বার করেছি আর 15 মিনিট নরমাল টেম্পারেচারে রেখে দিয়েছি আমি যাতে এটা মানে নিজের তাপমাত্রায় ফিরে আসে তো এখানে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার আমি চিকেনগুলো এর মধ্যে ছাড়ব এক এক করে চিকেনগুলো আমি সব এর মধ্যে ছেড়ে দিই এগুলো খেতে অসাধারণ হয় বিকেলবেলা চা কিংবা কফির সাথে খুব সুন্দর খেতে লাগবে বেশি আমি দেব না মোটামুটি যে কটা ধরেছে সে কটাই দিয়েছি চিকেনগুলো মোটামুটি আমার ভাজা হয়েছে 70% মোটামুটি হয়েছে এই যে কি সুন্দর লাল হয়ে গেছে আরও কিছুক্ষণ এটা হবে তারপর আমি এগুলোকে নামিয়ে ফেলবো চিকেনগুলো আমার মোটামুটি হয়েই গেছে একদম কমপ্লিট এই যে পুরো লাল হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে ফেলছি বাকিগুলো আমি এরমভাবেই সব ভেজে নেবো বাকিগুলো সব আমি ভেজে নিচ্ছি সেম এই একইভাবে দ্বিতীয়বার যে আমি চিকেনগুলো দিয়েছিলাম সেগুলোও মোটামুটি ভাজা হয়ে গেছে সেগুলোকেও আমি তুলে ফেলবো 1 কিলো চিকেনে মোটামুটি অনেকগুলোই হয়েছে দেখছি যাই হোক ভালো করেই খাওয়া যাবে আজকে তুলে ফেলি আর একবার দেবো আমি ওই 5-6 পিস মতো আছে সেগুলোকেও ওই সেমভাবে আমি ভেজে ফেলবো এরকম আমি দিয়ে দিই একইভাবে তো চিকেন মোটামুটি আমার রেডি হয়ে গেছে চিকেন পুরো মানে গরম নেই হালকা গরম আছে কারণ এত গরম বেশি দিলে ওরা খেতে পারবে না তো সবাই 1 পিস করে চিকেন নিয়ে নাও কোনটা নিবি আচ্ছা মানে আচ্ছা আমি একটা খেয়ে দেখি মোটামুটি ঠিকঠাকই আছে ঝালটা তো একদম নেই বললেই চলে আমার কাছে ঠিকই লাগে বাচ্চারা কেমন হয়েছে সব ভালো খুব বেশি গরম নেই তো না ঝালও তো নেই মোটামুটি খা সব আমাদের চিকেন পার্টি চলছে চলবে আমি হয়তো 1 পিস নিয়ে যাবো এখান থেকে বাকিটা এরাই খাবে চায়ের সাথে খেতে হবে তো আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর বাচ্চাগুলোকে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে তো অবশ্যই জানাবে আর আমাকে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে কমেন্ট করে তো জানাচ্ছই আমাকে আর নেক্সট ব্লগে আবার তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে বাচ্চারা সবাই টাটা করে দাও টাটা।